তাহলে আজকে একটা নতুন বিজনেস কার্ড ডিজাইন দেখবো। হ্যাঁ, যেটা হচ্ছে পেজ সেট আপ তো একই রকম সব কিছু, 3.5 ইঞ্চি, 2x2 ইঞ্চি, এখানে 0.125, 0.125, এখানে এটা রেখে সিএমওআইকে দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হচ্ছে এইখান থেকে আগে কি করছি, এখান থেকে করছি যে এখানে একটা বক্স নিয়ে, সার্কেল নিয়ে বক্স নিয়ে তারপরে হচ্ছে ভেতরে মাপটা দিয়েছিলাম, তাই না? তো এখন আমরা হচ্ছে যেটা করব যে শর্টকাট যে সিস্টেমটা, মানে যতটুকু শর্টে আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করা যায় জিনিসগুলো, তাই না? তো এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এইখানে টোটালি একটা বক্স টেনে নেবেন। হ্যাঁ, এইখানে আমাদের বক্স হবে কি যে এই যে ইন্টারসেক্ট থেকে এই ইন্টারসেক্ট পর্যন্ত বক্স হবে, ঠিক আছে? তো এই বক্সটা একটু কমায় দেই। এইটা দেওয়ার পরে আর একটা সহজ সিস্টেম হচ্ছে যে এটা যেহেতু আমাদের ছোট করতে হয়, কতটুকু নেব, তো এখানে অবজেক্ট থেকে পাতের যে অপশনটা, এই অপশনটা আমি হচ্ছে ভাবলাম যে না, এখান থেকে অফসেট পাত করলেও তো হয়। যেমন অফসেট পাত করার পরে এইখানে হচ্ছে আমরা ওখানে মাপ দিয়েছিলাম কত, ব্লেডিং এরিয়া 0.125, তাহলে -0.125 দেবো। হ্যাঁ, 125, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের অপশন চলে আসছে অলরেডি। আসার পরে এইটাকে ডিলিট করে দেবেন। হ্যাঁ, ডিলিট করে এইটাকে মেক গাইড করে দেবেন। মেক গাইড দেখেন, অটোমেটিক কিন্তু আমরা পেয়ে গেলাম, খুব সহজ হয়ে গেল, তাই না? কষ্টটা কিন্তু কম হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আর্টবোর্ড আর একটা আমি এখানে নিয়ে নিতে পারেন, যদি চান যে এখানে আমি আর্টবোর্ড আর একটা নিয়ে নেবো, যদি এরকম হয় তাহলে আর্টবোর্ডটা নিয়েই নিই আমরা। আপনি যদি ওইখান থেকে নেন কোনো সমস্যা নাই, আমি আর্টবোর্ড একটা নিয়েছি তাই এখান থেকে নিলাম, ঠিক আছে? দুইটাও নিতে পারেন, অথবা আপনি হচ্ছে, হ্যাঁ, একটা জায়গায় আপনি যখন আর্টবোর্ড এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করবেন তখন হচ্ছে এখানে দুইটা করে নেবেন, যেহেতু আমার এখানে সিলেক্ট করতে মনে নাই সেই ক্ষেত্রে আমি এভাবে নিয়ে নিলাম, ঠিক আছে? আপনাদের সুবিধা মতন আপনারা নেবেন, ঠিক আছে? এইটাকে আমরা হলো অল্টার ধরে এখান থেকে গাইড লাইনটাকে, আচ্ছা গাইডটা হচ্ছে আমরা এখানে আর একবার বানাই নিবানে। হ্যাঁ, আর এইখানে গাইডটা ফার্স্ট পেজ, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ দিব, আর এইটা মানে যেটা ধরেন আর কি, যেটা ফার্স্ট পেজ দেবেন, লাস্ট পেজ একটা ডিজাইন আগে করলেই হয়, তারপরে হচ্ছে ডিজাইন করার সময় যেটা বের করে নেবেন। আচ্ছা, এখানে কিছু জিনিস আজকে আমরা নতুন দেখবো, ঠিক আছে? নতুন দেখা বলতে যে আমাদের এইখানে একটা পিছনে একটা বক্স নিয়ে নেই টোটালটাই, এখানে হচ্ছে এটাকে অফ করে দেই। অফ করার পরে এইটা এটা আমরা কালার দিব, কি কালার, এইখানে হচ্ছে কালারটা দিব হচ্ছে হালকা ব্ল্যাক, তাই না? 2828, ঠিক আছে? 2828 কালার দিয়ে এখান থেকে করে দিই, দেখেন এই কালারটা অলরেডি চলে আসছে আমার, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্ল্যাকের থেকে হালকা একটু নিচে, যেহেতু কালার কোডটা আমি দেখে নিছিলাম। মনে রাখবেন, কিছু কিছু সময় কালার কোডগুলো মনে রাখতে হয় যে এই কালার কোডটা দিলে আমাদের এই কাজটা হবে বা এটাই সুবিধা হয়, ইমার্জেন্সি ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে দিয়ে নেবেন। আচ্ছা, এখানে আরও একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এর উপরে দেখতে কিন্তু সুন্দর লাগবে না, ঠিক আছে? এর উপরে আমরা হচ্ছে মানে ঘর 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 ডিজাইন করবো, মানে গ্রিড ডিজাইন করবো। তাহলে গ্রিড ডিজাইন করতে হলে আমাদের যেটা করতে হবে, এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিলাম, মানে এর উপরে কিন্তু একটা আছে, তাই না? আচ্ছা থাক, তাহলে আমাদের এইখানে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে কিছু জিনিস বানায় নেব, ঠিক আছে? এখানে হচ্ছে শিফট ধরে এখানে একটা ছোট বক্স বানায় নিলাম, ঠিক আছে? এই বক্সটাকে আমরা একটু জুম করি, এখানে হচ্ছে এটাকে এভাবে দিয়ে এটা টোটালি ব্ল্যাক করে দেবেন। হ্যাঁ, ব্ল্যাক করে দেবেন, ঠিক আছে? আবার এইটা হচ্ছে 2.5 দেবেন, 0.25, ঠিক আছে? 2.5 দিয়ে এইটাকে আমরা হচ্ছে যেহেতু বক্স করবো, সেহেতু এইখান থেকে এইটাকে দিয়ে, আর এইটা মূলত আমাদের হচ্ছে আমরা এতদিন কি করছি এখানে প্যাটার্ন বা ব্রাশে করছিলাম, তাই না? কিন্তু এইটা কিন্তু আমাদের হচ্ছে কালার হবে, ঠিক আছে? এইটা আমাদের একটা কালার হবে, এটা টোটালি একটা কালার হবে, তাই না? কালার দিলে আমাদের কালারটা কোথায় দিতে হবে? কালারটা দিতে হবে সোয়াসেসের মধ্যে, এই যে সোয়াসেস, সোয়াসেসে কিন্তু কালার বানানো যায়, কালার গ্লোবাল কালার আনা যায়, গ্লোবাল কালার নিয়েও কথা হবে, সোয়াসেস কালার নিয়েও কথা হবে। এগুলা হচ্ছে কিভাবে অ্যাড করতে হয়, স্ক্রিপ্ট কিভাবে অ্যাড করতে হয়, এগুলা হচ্ছে আস্তে আস্তে আমরা যখন একদিন এইগুলা নিয়ে একটা পুরা ক্লাস নেব যে এইখান থেকে কিভাবে অ্যাড করা যায়, ঠিক আছে? এগুলো আলাদা, এখন যেহেতু বিগিনার লেভেলে, তো এই সোয়াসেস কালারটাকে আমরা মানে এইটাকে আমরা সোয়াসেস কালার দিয়ে এখানে একটা কালার বানায় নিলাম, ঠিক আছে? এখন এটার আমার কোনো কাজ নাই। হ্যাঁ, এখন এটা একটা কালার হয়ে গেল, তাই না? এখন এটাকে সিলেক্ট করে আমরা সোয়াসেস করে দেবো,
দেখেন, হ্যাঁ এইখান থেকে আমরা কি করবো, দেখেন এই কালোগুলা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, তাই না? মানে মূলত আমাদের কি হয়েছে জানেন, উপরে যে শিটটা সেই শিটে কিন্তু এই ফাঁকা ফাঁকা বক্স হয়ে গেছে, দেখছেন? কারণ আমি এখানে ফাঁকা ফাঁকা বক্স নিয়েছিলাম কিন্তু, মানে এখানে যেটা কপি করছি, যেটার সাথে পেস্ট করছি, সেইটার উপরেই কিন্তু কালার হয়েছে, মানে যে এইটার উপরে কালার হয়েছে বক্সটা, মানে এটার উপরে কালার হয়ে গেছে, এই বক্স বক্স কালার হয়ে গেছে। এখন এইটাকে আমরা কি করব, আমাদের নির্দিষ্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে একটু কমায় বাড়ায় নেব, ঠিক আছে? যাতে একটু কম বাড়ান থাকে, মানে এই রকম ডিজাইনটা শেপ দেখেন, এখন বক্স 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 হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে যেটাকে নিলাম, লক করছিলাম নাকি না, লক তো মনে করি নাই, এটাকে অল্টার ধরে এখানেও নিয়ে যাবো। হ্যাঁ এটাকেও দিয়ে দিলাম, মানে আমাদের দুই পাশেই তো লাগবে, তাই না? যেহেতু এই পাশে লাগবে, এই পাশে আমি এই পাশে একটা নিয়ে নিলাম। আচ্ছা এখন এইখানে আমাদের মেন কাজ হবে, এখানে আজকে নতুন কাজ কি, যে কিছু কাজ আমরা নতুন করব, সেটা হচ্ছে যে এইখান থেকে যেটা করতে হবে, যে একটা বক্স আমরা এখান থেকে টেনে নেবো, এই যে অ্যাঙ্কার থেকে এইভাবে একটা বক্স টেনে নেবো, ঠিক আছে? এতটুকু মিড পয়েন্টের একটু বেশি দিয়ে দেন, ঠিক আছে? একটু বেশি, ঠিক আছে? এইটার কালার দিবেন হচ্ছে আপনি টোটালি এই কালার, ঠিক আছে? এখন আমরা এটা কি করব, এইখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এই ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নারে ক্লিক করব, ঠিক আছে? একটু মেপে মেপে করতে হবে, অনেক সময় এগুলোর জন্য প্রবলেম হয়। হ্যাঁ এখান থেকে এটাকে রাউন্ড করে দিলাম, হ্যাঁ রাউন্ড করে দেওয়ার পরে এখন আমরা কি করব, আবার একটা বক্স নেব, বক্স নিয়ে এই যে এইখান থেকে, এখান থেকে এই বক্সটাকে এইভাবে টেনে দিব, ঠিক আছে? এইভাবে টেনে দিব, এইভাবে টানার পরে এখানে কি করব, এইখানে যে বক্সটা নিছে এই বক্সটাকে সিলেক্ট করে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলস করে এই যে লক করে নাই, নিচেরটা লক করে নেবেন। হ্যাঁ লক না করলে অনেক সময় আবার প্রবলেম হয় যে আমাদের এগুলো সিলেক্ট করতে, তো এইটাকে সিলেক্ট করে এখান থেকে আমাদের হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে এইটাকে রাউন্ড করে দেবেন, ঠিক আছে? এই যে টোটালি রাউন্ড হয়ে গেল। এখন আমাদের আর একটা কাজ করতে হবে, যে আর একটা বক্স নিতে হবে, সেটা এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ এখান থেকে বক্সটা নিয়ে নেবেন এই পর্যন্ত, মানে একটু নির্দিষ্ট অ্যাঙ্গেল অনুযায়ী নেবেন, যাতে এইখানের গ্যাপটা সুন্দর থাকে। এখন এইটাকে আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে পাথ ফাইন্ডারে চলে যাব, পাথ ফাইন্ডার থেকে এটাকে ইউনিট করে দেবো, ইউনিট করে দিলাম, ইউনিট করে দিয়ে ডাইরেক্ট সিলেকশনে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, করে এখান থেকে আমরা সুন্দরভাবে দেখেন সাইজ অনুযায়ী করতে হবে, মানে দুইটা যেন অ্যাকুরেট হয়। হ্যাঁ মানে এইখানে রেঞ্জ অনুযায়ী যাতে এই দুই দিকেই সমান থাকে, দেখেন আমার কিন্তু একটু এলোমেলো হয়েছে, ঠিক আছে? এখান থেকে কিন্তু যতটুকু অ্যাড করা যায়, ঠিক আছে? এখন সেম আছে না? আচ্ছা সেম থাকলেও এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে এইটাকে আমরা আরেকটু এদিকে সরায় নিতে পারি, ঠিক আছে? এইবার ঠিক হবে, এবার এটাকে ইউনিট করে দেন, দেওয়ার পরে এখন করে দেখতে হবে, ঠিক আছে? সবসময় মাপ কিন্তু একদম চোখের আন্দাজে ঠিক হয় না, ঠিক আছে? এই যে এবার ঠিক আছে না, এবারে দেখেন ঠিক আছে। তাহলে এখন হচ্ছে এটা আমরা নিজেরা করে নেব, যে কীভাবে করব সেটা জানতে হবে। এখন আমাদের প্রথমে এইখানে একটা যেটা করতে হবে, যে এইখানে আমাদের ছবি দিতে হবে, মানে যার বিজনেস কার্ড তার ছবি অ্যাড করবো আর কি। তো এটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক বলা হয়, এর আগে কখনো আপনাদের করাই নাই ক্লিপিং মাস্ক। তবে ক্লিপিং মাস্ক জিনিসটা কি, যে কোনো একটা অবজেক্ট, মানে কোনো একটা সাবজেক্ট, যদি আমাদের সাবজেক্টটা ছবি হয়, সাবজেক্টের পরে কোনো শেপ নিয়ে সেটাকে যদি ক্লিপিং মাস্ক করি, তাহলে শেপটা সবার উপরে দিতে হয়, উপরে দিয়ে পিছনে সাবজেক্টটাকে দিয়ে ওইটাকে ক্লিপিং মাস্ক করলে, মেক ক্লিপিং মাস্ক করলে ওই যে যে রাউন্ডটা থাকবে বা যে বক্সটা থাকবে, বক্স অনুযায়ী ওইটা গোল হয়ে যাবে। তাহলে আমাদের কাজ করতে হবে কি, যে এইখানে একটা ইলিপস টুল নিতে হবে, এই যে এইখানে, ঠিক আছে? ইলিপস টুলটা এমনভাবে নেবেন যাতে এই বৃত্ত থেকে এই যে এইটুকুকে ম্যাচ করে, হ্যাঁ একদম পারফেক্টলি ম্যাচ করে, এই যে ঠিক আছে? দেখেন এটা কিন্তু ম্যাচ করছে, তাই না? যে এখানে অ্যাকুরেট সাইজ আছে। তো আমরা এটাকে কি করব, এখান থেকে হোয়াইট কালার করে দিই, হোয়াইট কালার করার পরে এখানে আবার কি করব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এইটাকে আমরা হচ্ছে ছোটো করে দিলাম, ঠিক আছে? ছোটো করে দেওয়ার পরে এইটাকে কি করব, এটাকে আমরা এই কালার করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন যে ফাইল থেকে আমরা প্লেস করি, প্লেস করে এখান থেকে আমরা হচ্ছে ছবি নিয়ে আসি। ছবিগুলো হচ্ছে আপনারা নিজের ছবি যদি দিয়ে বিজনেস কার্ড করেন, বা যার বিজনেস কার্ড হবে তার ছবি দিয়ে করবেন, ঠিক আছে? এখানে আমরা কি করব, এই যে যে কোনো একটা ছবি যদি মনে করি ছবি নিয়ে আসি, এখানে নিয়ে আসি, ঠিক আছে? এখানে নিয়ে আসলাম। তো এইটা নিয়ে আসার পরে এখান থেকে ইমবেড,
এমবেড যাতে ক্রসটা উঠে যায়, তো এটাকে আর একটু ছোট করে নি। হ্যাঁ, এটাকে আর একটু ছোট করি, ছোট করে এই যে বৃত্তটাকে আমরা এর উপরে নিয়ে আসবো। সরি, এটা হচ্ছে অ্যারেঞ্জ করতে হবে, উপরে আনতে হবে সবসময় ব্রিং টু ফ্রন্ট। তো এইটা যেহেতু এই অনুযায়ী রাখলে শুধু ফেস আসতেছে, আমরা আর একটু রাখতে চাইতেছি। হ্যাঁ, তাতে হচ্ছে আমাদের এইটুকু থাকে, ঠিক আছে? তো এই দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডান বাটন ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক করবেন, ঠিক আছে? তাহলে আমাদের বৃত্তর মধ্যে ছবিটা কিন্তু চলে আসতেছে। এখন আমরা কি করব, এখন এইটাকে নিয়ে এই যে মাঝখান বরাবর এটাতে বসাই দেব, ঠিক আছে? দেখেন এখন মাঝখানে আছে না, তাহলে অলরেডি কিন্তু আমি আমার একটা পিকচার আমি এখানে পেয়ে গেলাম, তাই না? তো ক্লিপিং মাস্ক আপনি হচ্ছে পিকচারের মধ্যে অনেক শেপেই নিতে পারেন, যে শেপেই নেন না কেন, ক্লিপিং মাস্ক করলে সেই শেপেই হবে। হ্যাঁ, আপনি যেটা দিয়ে করে মানে ভালো লাগবে সেটা দিয়ে করবেন। তো এই যে ফ্রন্ট এরিয়া, ফ্রন্ট এরিয়ার মধ্যে কিন্তু আমার লিখতে হবে, তাই না? তাহলে ফ্রন্ট এরিয়ার মধ্যে যদি আমার লিখতে হয়, আমরা ওই যে গতদিন যা করছিলাম আবার সেই কাজই করতে হবে। যেহেতু আর একটা জিনিস যে এইখানে কি, যে আমি যদি রেডি করে রাখতাম, যে কালার দিয়ে যদি সব রেডি করে রাখতাম, অনেক সময় কি হয় যে এক জায়গায় হয়তো হোয়াইট কালার লাগবে, হয় এক জায়গায় হয়তো ব্ল্যাক কালার লাগবে, তাই না? তো এইগুলা কিন্তু মিস হয়। যেমন আমরা যদি যে এইগুলাকে, যে আমার লোকেশন লাগবে, একটা কন্ট্যাক্ট লাগবে, সরি, একটা লোকেশন, একটা কন্ট্যাক্ট, একটা ফোন নাম্বার, আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা নিতেও পারেন নাও পারেন, ঠিক আছে? তবে হচ্ছে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপই নেই, ঠিক আছে? আচ্ছা, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ এইটাও লাগে। আচ্ছা, মেলটা আমাদের এইখানে আছে, মেলটা লাগে, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, এগুলাকে সব সিলেক্ট করছিলাম, তাই না? তাহলে ছোটো ছোটো করে এখানে রেখে নিই। হ্যাঁ, যতটুকু জায়গা নিয়ে রাখে রেখে নিই, যেহেতু আমরা সব একবার নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে এখন আমরা হচ্ছে আস্তে আস্তে সব বসাই দেবো। যেমন উপরে আমাদের কি কন্ট্যাক্ট, মেন কন্ট্যাক্ট, ইমবেড, ইমেজ ট্রেস, এক্সপেন্ড, তারপরে হচ্ছে আনগ্রুপ, আনগ্রুপ, তারপরে হচ্ছে এখান থেকে পিছনেরটা ডিলিট, ঠিক আছে? এখন এইটাকে আমরা কি করব, এটাকে আমরা কালার চেঞ্জ করে নেব, ঠিক আছে? এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এখান থেকে কালার চেঞ্জ করে নিই, ঠিক আছে? এটাকে ছোটো করে ফেলি, মানে আমাদের এই রেঞ্জ অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, যে এই যে ফ্রন্ট এরিয়ার ভিতরে, ফ্রন্ট এরিয়ার ভিতরে এইখানে দেবেন, দেওয়ার পরে এইটাকে আমরা কি করব, এখানে হচ্ছে টেক্সটটা লিখে দেবো। যেমন হচ্ছে আমি হচ্ছে এখান থেকে লিখি, যেহেতু লেখা আছে, যেমন হচ্ছে মাইকেল জোহান, কমন নেম যেইটা সেইটা, ঠিক আছে? তো যেইটা দিলে আর কি কপিরাইট আসবে না, বা এখানে ইওর নেমও লিখতে পারেন, ঠিক আছে? ডিজাইনের ক্ষেত্রে যখন আপনি বায়ারকে কাজ দিবেন বা বায়ারের সাথে যখন কথা বলবেন, তখন ইওর নেম লিখে রাখবেন, যে মাইকেল জোহান লেখার দরকার নাই, ঠিক আছে? এইটা আমরা কি করব, ফন্টের নাম মনে আছে, মাইকেল জোহান। হ্যাঁ, তো এইটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই, ঠিক আছে? এইটা হোয়াইট কালার এখানে দেবেন, একটু উপরে দেবেন, ঠিক আছে? দিয়ে এখান থেকে অল্টার ধরে নিচে আসবেন, নিচে এসে এর মধ্যে লিখবেন যে কি, যে এখানে কিন্তু লেখা ছিল যে ক্রিয়েটিভ ডাইরেক্টর, ঠিক আছে? আমরা এখানে গ্রাফিক্স ডিজাইনার দিই, আচ্ছা। তাহলে এইটা হচ্ছে আমার, এই ফন্টটা তো রাখা যাবে না এখন। এখন একটা ফন্ট চয়েস করে নেবেন, ঠিক আছে? যে আমি কোন ফন্টে রাখলে ভালো হয় এটা হচ্ছে চয়েস করে নেবেন। যেমন এইটা আমরা হচ্ছে একটু স্বাভাবিকে রাখি, যাতে আমাদের হচ্ছে প্রবলেমটা কম হয়। হ্যাঁ, এই যে মন্টাসিরাট, সেমি বোল্ড, সেমি বোল্ডে রাখলাম, সেমি বোল্ডে রেখে এখান থেকে ছোটো করে দিই, যতটা করা যায় আর কি, ঠিক আছে? তাহলে এইটা আমরা এখানে দিয়ে দেখি, এই যে এখান থেকে আর একটু বাড়ানো যায় না, না একটু বাড়াই। আচ্ছা, যদি এইভাবে না বাড়ে তাহলে অল্টার ধরে এইভাবে একটু আগায় দেবো। হ্যাঁ, তো যেভাবেই দেন আপনার হচ্ছে একটু এসব করে মিলাই দেবেন, যাতে আমাদের হচ্ছে ফন্টের সাথে মিলে যায়। হ্যাঁ, তাহলে এটা গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেলো, উপরে কিন্তু এটা চলে গেলো, তাই না? এখন আমাদের নিচে কাজ, নিচে কাজটা কি, যে এইখানে আমাদের কিছু দিতে হবে, যে একটা দিতে হবে ফোন নাম্বার, ফোন নাম্বার আমি এইটা দিই, এমবেড, ইমেজ ট্রেস, এক্সপেন্ড। হ্যাঁ, সবগুলো আগে ভেঙেই নিই, তাইলে যা আছে সব ভেঙে নিই, তাহলে আমাদের বসাইতে সুবিধা হবে, তাই না?
স্ট্রেস এক্সপ্যান্ড আনগ্রো, এটাও ভেঙে ফেলি, স্ট্রেস এক্সপ্যান্ড আনগ্রো, ঠিক আছে, এটাকে আবার গ্রুপ করে দেবেন যেহেতু ফাঁকা আছে, আর এটা আমাদের লাগবে না মনে হয়। হ্যাঁ আমাদের এই তিনটা, হ্যাঁ তিনটা হইলেই হবে, এখানে তিনটা দিয়ে দিলে তিনটার মতন করে এখানে দিয়ে দেন। তো এইটাকে আমরা হচ্ছে হোয়াইট কালার করে দিই সবগুলা, ঠিক আছে। এখন হোয়াইট কালার করার পরে এখানে দেখেন সাইজগুলো একটু পারফেক্টলি করে নিতে হবে, যে এখানে আমরা এখান থেকে এইটুকু দিয়ে দিই, তো এইটাকে আমরা এই রেঞ্জ অনুযায়ী রাখি, তবে বেশি বড় রাখার দরকার নেই। উপরেটা যেহেতু বড় আছে, নিচেরগুলো কিন্তু ছোট হবে। হ্যাঁ এখান থেকে এতটুকু জায়গা নেই, আমরা হচ্ছে এই রেঞ্জ অনুযায়ী দিয়ে দেবো। আচ্ছা একটা কাজ করতে পারেন, যে এইটাও কিন্তু এই দাগের সাথে দিতে পারেন। হ্যাঁ এখানে দিলে লাইনটা ঠিক থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের কী দেবো, লোকেশন, লোকেশনটা পরে, মেলটা আগে, তাই না? মেলটা দিয়ে দিই, আর হচ্ছে এখানে মেলটা দিয়ে দিই, মেলটা ছোট হয়ে গেছে তাই না, এক স্টেপ বড় হবে, তো এইটা দিতে পারেন একটু নিচে, ঠিক আছে। এবার লোকেশনটা দিয়ে দেবেন তার নিচে, বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইখানে দেখেন ছোট করলে বেশি বড় দেখা যাচ্ছে না, তবে আরো একটু ছোট করে নেবেন। হ্যাঁ দেখি আমি একটু ছোট করতে পারি কিনা, ওহো এটা আরেকটু ছোট করে নেবেন, ঠিক আছে ছোট করে নিলাম। আচ্ছা আরও যদি এখানে মনে হয় যে না লাইন ঠিক নাই, তাহলে দেখেন এখানে এটাকে যদি একটু সরিয়ে দেন, হ্যাঁ আচ্ছা এটাকে অ্যালাইন করি, আগে অ্যালাইন করি যাতে মাঝে থাকে। হ্যাঁ অ্যালাইন, তারপরে হচ্ছে আচ্ছা এটা দেওয়ার দরকার নাই, তাহলে এক জায়গায় হয়ে যাবে, ঠিক আছে। এটা এখানে দেন, দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার, তাই না? এখানে ফোন নাম্বারটা কপি করে নিয়ে আসি। এখন ফোন নাম্বার হচ্ছে এই রেঞ্জ অনুযায়ী দেবেন সব, ঠিক আছে। এই যে এই ফন্টে ফন্টটা ঠিক রাখবেন, যে ওইখানে যে ফন্ট দেবেন এইখানেও সেম ফন্টটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ তারপরে হচ্ছে পরেরটা আমাদের যেটা থাকে সেটা দিই, এখানে এটা দিই কন্ট্রোলে। আচ্ছা তারপরে এখানে হচ্ছে আমাদের যেটা হবে ইমেল অ্যাড্রেস, তাই না? ইমেলটাকে কপি করি, এখানে ইমেলটা বসাই দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেসটাকে এখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসব, ঠিক আছে। অ্যাড্রেসটাকে এখানে নিয়ে আসলাম, এই যে তাহলে এই যে এস, এই যে এখান থেকে জিটি এখান থেকে নিচে চলে যাবে, ঠিক আছে। দুই লাইনে বা রোড এসটি রোড এখান থেকেও নিতে পারেন, দেখি কতদূর কী করা যায়। এসটি রোড এই যে এইটা এইভাবে নিতে পারেন, ঠিক আছে। কেটে গেলে সিস্টেম হচ্ছে অল্টার ধরে হালকা একটু চাপায় দেবেন, হ্যাঁ এই যে কেটে কিন্তু যাবে না, ঠিক আছে। তো এইখানে সব কিছু ওকে হয়ে যাওয়ার পরে দেখেন এক সাইড কিন্তু আমাদের রেডি, তাই না? তাহলে এইখানে আর একটা কাজ করবেন, সেটা এটা আমাদের এখন লাগছে না। তো এইখানে আর একটা কাজ করবেন, যে একটা সার্কেল নেবেন, এই যে এইখান থেকে, এখান থেকে একটা সুন্দর করে সার্কেল নিয়ে এইভাবে বসাই দেবেন, ঠিক আছে। দিয়ে আমাদের এখানে কন্ট্রোলারটা একটু দিয়ে আনলক করি, করে এগুলো সব সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে এখান থেকে আমরা এটুকুকে কেটে দিই, এটা কিন্তু এক সাইডে চলে গেল, ঠিক আছে। এখন আমাদের এই পাশের ডিজাইন, এই পাশের ডিজাইনটা খুব সহজ, সেটা হচ্ছে যে একটা লোগো থাকবে, ইওর নেম থাকবে বা মাইকেল জন থাকবে গ্রাফিক্স ডিজাইনার, আর হচ্ছে তার উপরে একটা লোগো থাকবে, যেহেতু আপনার একটা লোগো থাকবেই, তাই না? তাহলে এইটাকে অল্টার ধরে আমরা এই পাশে নিয়ে চলে আসবো এখানে ইজিলি, আর এটাকে আমরা হচ্ছে অল্টার ধরে এখান থেকে এটাকে ঘুরাই দেব, এইটা হচ্ছে ওপরের দিকে চলে যাবে, ঠিক আছে। আর এর মধ্যে হবে একটা লোগো, তাই না? তো যেহেতু আমাদের কাছে লোগো এখন আমার নিজের আপাতত কোনো পার্সোনাল লোগো নাই, সেই ক্ষেত্রে আমরা এই লোগো দিয়ে কাজ করব। আচ্ছা প্লেস করি, ফাইল থেকে প্লেস, প্লেস করে এখান থেকে এই লোগোটা নিয়ে আসি, এখান থেকে লোগো নিয়ে আসি। তো এইটাকে ইমেজ ট্রেস করেন, এক্সপেন্ড করে দেন, দিয়ে এখানে টোটালি এই পিছনেরটাকে আনগ্রুপ করে এইটুকু বাদ দিয়ে দেন। হ্যাঁ যেহেতু লোগোতে এইটুকু ছিল এইটুকু বাদ। এই পাশে আমাদের কালার দেন একটা, এই কালার,
আর এই পাশে একটা কালার দেন হোয়াইট কালার। এটা আমরা হচ্ছে মাঝে বসাই দিতে পারি এখন খুব সুন্দরভাবে। এইটাকে আমরা কি করব, লক করে দেবো, কন্ট্রোল টু, এটা হচ্ছে আমরা মাঝে নিয়ে আসবো। এটা মাঝে আনার পরে এইখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে মাইকেল জোয়ান যে লেখাটা আছে, এই যে এইটা, ঠিক আছে। আচ্ছা এটা আমি আনলক করি আবার। এইটা হচ্ছে হয় না কেন, আচ্ছা এইটুকুকে আমরা হচ্ছে নিয়ে চলে আসবো এখানে অল্টার ধরে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এটাকে গ্রুপ করে ফেলেন আর এইটাকেও গ্রুপ করে ফেলেন। এখন এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে মিডল করে দেন, ঠিক আছে। দেখেন ডিজাইন কিন্তু কমপ্লিট, তাই না? যদি চান যে এই পাশে আমরা হচ্ছে আর একটা ডিজাইন দিয়ে দিতে পারি, যে ওই রকম গল্পি তো এই পাশে ছিল, এই পাশেও একটা হোক, তাই না? তাহলে এই পাশে আমরা হচ্ছে ডিজাইনটা একটু বসাই দিই, এই পাশে বসাই দিয়ে এইটাকে আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করি, এখানে সিলেক্ট করে এখান থেকে। আচ্ছা দেখেন এইটুকু আমি করছি, তাই না? কিন্তু এইখানে এই যে এইটুকু কেটে দিচ্ছি, আপনি যদি চান যে না আমার আর্টবোর্ডের বাইরেরটুকু আমি আর দেখবো না, তাহলে কিন্তু এই যে ভিউ থেকে ট্রিম করতে পারেন। হ্যাঁ ট্রিম ভিউ, এই ট্রিম ভিউ করে, এই যে ট্রিম ভিউ করলে কিন্তু ওইটুকু কিন্তু আর দেখা যাবে না, দেখছেন? এটুকু কিন্তু অলরেডি ভিতরে, হ্যাঁ ওইটা থাকবে কিন্তু দেখতে পারবেন না। হ্যাঁ কন্ট্রোল শিফট জেড, এখানে দেখেন এখানে টিম ভিউটা আবার অন করে দিই, তাহলে কিন্তু একটু থাকছে। এখন আপনি দেখে নিতে পারবেন, মানে আপনার সুবিধার জন্য বলতেছি যে এখানে যখন এইটা আপনি দিচ্ছেন, ঠিক আছে, এটা দিচ্ছেন, দিলে এখানে মেন সমস্যাটা কোথায় হচ্ছে আমি আপনাকে বলি। এই যে দিলেন, হ্যাঁ এখন যদি ভিউতে যে টিম ভিউ করেন তাহলে আপনি কিন্তু ভিউটা দেখতে পারবেন। দেখেন এইখানে কিন্তু একটু বেঁকা হয়ে গেছে জিনিসটা, তাই না? তাহলে একটু নিচের দিকে নিয়ে আসেন, দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে, মানে আরেকটু নিচেই বা একটু ডান সাইডে, ঠিক আছে। দেখেন এখন এই রেঞ্জটা, এইখান থেকে যে বৃত্তটার কাটিংটা, কাটিংটা কিন্তু সুন্দর লাগতেছে। এইটা হচ্ছে আমাদের মূলত বিজনেস কার্ডের ডিজাইন। হ্যাঁ তাহলে এই ডিজাইনটা করার পরে এখন আপনাকে আর একটা জিনিস আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে এই ডিজাইনটা আপনি করলেন, তাই না? এর পাশাপাশি এটাকে আমরা মুক আপ করবো কীভাবে, তাই না? মুক আপ আমরা কিন্তু অনেক মুক আপ, এখন মুক আপটা আমরা হচ্ছে সেভ করে করব না, মানে নিজেরা বানাবো না, মুক আপ বানানো আমি শেখাই দেবো। মানে মুক আপ বানানোটাকে যে কোনো একটা মুক আপ বা পিএনজি ফাইল বা জেপিজি ফাইল যেটা আছে সেটা থেকে মুক আপ। আমি আমি গতদিন ভিডিও দিছিলাম, ভিডিওর উপরে দেখছিলাম যে মুক আপ করা আছে, মানে শুয়ানো আছে। হ্যাঁ ওই রকমই একটা মুক আপ আমার কাছে, আমি গতদিনই রেখে দিছি, যেহেতু নতুন মুক আপ এখনও করি নাই। তো ওই মুক আপটা দিয়েও আজকে আমি দেখাই দিচ্ছি যে আমাদের কিন্তু ফটোশপে যাইতে হবে মুক আপ করতে, ঠিক আছে। তো ফটোশপে গেলে আমাদের যে মুক আপটা আসবে, এইখানে দেখেন যে বিজনেস কার্ডের আমাদের মুক আপ আছে কি, যে এইখানে বিজনেস কার্ড মুক আপ, ঠিক আছে। এই দেখেন বিজনেস কার্ড মুক আপ, যে এই ফাইলটা, তাহলে এইটাকে আমরা অন করি। তো এইখানে হচ্ছে দুইটা সেক্টর আছে, যেহেতু আমি গতদিন এইটা করছিলাম, তাই না? এখন দুইটা সেক্টর আছে, সেই সেক্টরটা হচ্ছে ফটোশপ। এখন মনে করেন যে আমি ফটোশপের কিছুই পাই না, বিগিনার লেভেল। তো এই লেভেলে আমাদের যেইটা আছে সেইখানে, এইখানে দেখবেন যে স্মার্ট গাইড কোনটা আছে, যে এই দুইটা অপশন কোথায় আছে, এই যে এইটা আর এইটা, ঠিক আছে। তো এইখানে আমরা কি করব, এই যে মুকআপগুলো অন করার পরে মুকআপ যখন আমরা ডাউনলোড করব বা মুকআপ যদি কোনো জায়গা থেকে নেই, সেই জায়গায় সেই মুকআপটা অন করার সাথে সাথে যদি এইরকম আসে, আসার পরে যদি এইখানে স্মার্ট যে এইখানে এখানে যদি স্মার্ট অবজেক্ট থাম্বেল আসে, ঠিক আছে, এই যে এই অপশন দুইটা দেখছেন কেমন দেখা যাচ্ছে, এই যে এইটা এইটা কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ এই দুইটা অপশন কিন্তু আমরা ইজিলি যদি পেয়ে যাই তাহলে কিন্তু আর টেনশন থাকে না যে এইখানে হচ্ছে আমার কী হবে। আচ্ছা এটা টেক্সট চলে আসছে, এইখানে আমরা হচ্ছে ডবল ক্লিক করবো, ঠিক আছে। ডবল ক্লিক করে এখান থেকে আমাদের কোনটা ছিল, এটা হচ্ছে সামনের পার্ট, তাই না? এটা সামনের পার্ট, এটা কি সামনের পার্ট, এটা পিছনের পার্ট। আচ্ছা যাই হোক, সামনে পিছনে যেটাই দেন এখান থেকে ডবল ক্লিক করে অন করবেন, অন করে এইটাকে বন্ধ করে দেবেন, ঠিক আছে। টোটালটাই বন্ধ করে দেন, কিছুই থাকার দরকার না। এখানে অল্টার ধরে একটু ছোটো করবেন, করে এখানে যেটা করতে হবে যে আমাদের এই যে ডিজাইনটাই না, তাহলে কন্ট্রোল অল্টার টু দিয়ে দিই, সব আনলক করে ফেলি, ঠিক আছে। এই ডিজাইনটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, যাতে আমাদের পরে কোনো ঝামেলা না হয়। হ্যাঁ এখান থেকে আনার পরে কন্ট্রোল ভি দেবেন, পেস্ট, ঠিক আছে। দেরি হবে, পেস্ট তো করলাম, হয়েছে
এখানে আমাদের ফটোশপ হচ্ছে স্লো হয়ে গেছে, হ্যাঁ, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আশা করি চলে আসার কথা ছিল। মোকাপগুলো আলাদা করে ডাউনলোড দিতে পারেন, অথবা আপনার হচ্ছে মোকাপ বানায় নিতে হবে, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আমরা যখন ফটোশপে যাবো তখন তো মোকাপ দেখবই। তো এখান থেকে লেয়ার করবেন। এটা আপনি শুধু কি এসের জন্য না, মানে বিজনেস কার্ডের জন্য না, আপনার টি শার্টেও কিন্তু এরকম মোকাপ পাওয়া যায়। এখান থেকে স্মার্ট অবজেক্ট করলে ভালো হয়, তবে স্মার্ট অবজেক্টই করেন। হ্যাঁ, এখান থেকে স্মার্ট অবজেক্ট করে ওকে করে দেবেন। এখানে চলে আসছে। এখন এইটা আমাদের শিফট ধরতে হয় না, এখানে শিফট ধরলে প্রবলেম হয়। হ্যাঁ, এটাকে আপনি হচ্ছে সুন্দরভাবে যেইভাবে ডিজাইনটা দিয়ে দেবেন, দেখেন আমার কাটিং এরিয়া সহ কিন্তু আসতেছে, তাই না? কাটিং এরিয়া সহ এইখানে দেখা যাচ্ছে, দেখেন কেটে যাচ্ছে কিন্তু অলরেডি, ঠিক আছে? অলরেডি কিন্তু সাইড থেকে চলে যাচ্ছে না অনেকটা, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের হচ্ছে এইটাকে আমাদের আর একটু টানে সরাইতে হবে মনে হয়। আচ্ছা, এটাকে আমরা এইখানে রাখি। আচ্ছা, এখন এটাকে হচ্ছে যে টিক চিহ্ন এখানে, ঠিক আছে, ফুল পেজ হয়ে গেলে এখান থেকে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দিয়ে কন্ট্রোল এস দিয়ে দেবেন। তাহলে এস দিলে আমাদের কি হবে, এইখানে দেখেন অলরেডি হয়ে গেছে এক পার্ট, তাই না? এবার নিচের পার্টটা আমরা করে দেখি সুন্দরভাবে, এইটা পারি কিনা, ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের পরের পার্ট এইটা, তাই না? তাহলে এইটাকে আমরা গ্রুপ করব, আবার কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করে দেবো। আর এইটাকে আমরা হচ্ছে ছোট করব। আচ্ছা, আসতে দেন একটু। প্র্যাকটিস করার জন্য এই মোকাপ ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব, মানে এটার উপরে একটু প্র্যাকটিস করেন, আর বাদ বাকিগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে অন্যান্য যে মোকাপ আছে, মোকাপ কীভাবে নিতে হয়, কীভাবে কী করতে হয়, এটা ইলাস্ট্রেটর শেষে যে এগুলো নিয়ে আবার আলোচনা করবো এক সময়, ঠিক আছে? তো দেখেন চলে আসছে। এখান থেকে ছোট করে নেবেন, ছোট করে এখানে কিন্তু শিফট ধরলে কী হয় জানেন, এখানে শিফট ধরলে আপনার সমস্যা হবে যে আপনি হচ্ছে এটা স্যাপটা হয়ে যাবে, যে স্যাপটা মানে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর দিন কি করছে, ইলাস্ট্রেটর যেটা করছে শিফট ধরলে সমান হইতো, তাই না? কিন্তু এইখানে কিন্তু শিফট ধরলে স্যাপটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা সাইজ কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে এইভাবে বড় করে দেবো, মানে আমাদের কাটিং এরিয়া সহ। হ্যাঁ, এই দেখেন কাটিং এরিয়া সহ কিন্তু এখানে আমাদের এইটাকে মাঝে দিতে হবে। হ্যাঁ, এই যে আমাদের এই এরিয়া থাকবে আর নিচের থেকে এই এরিয়াটা থাকবে, তাহলে আমাদের একটু হিসাব করে দিতে হবে, হ্যাঁ, যে কোন এরিয়াটা এখানে বসবে। এবার ওকে করে দেন। ওকে করে দিয়ে এখান থেকে কন্ট্রোল এস দিয়ে দেন। দেখেন জিনিসটা মেকআপ করার পরে কত সুন্দর লাগতেছে, এই যে এইখানে যে পার্টটুকু, এই কর্নার পার্টটুকু, এই কর্নার পার্টটুকু, দেখেন দুইটা কর্নার পার্টে কিন্তু ডবল একটা লেয়ার চলে আসছে, তাই না? এই লেয়ারটা কিন্তু মুকাপের কারণে আসে। আবার এইখানে দেখেন একটা পার্ট আছে, তাই না? এই যে এখানে এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে এই কর্নারটা কত সুন্দরভাবে দেখেন। এখন আমাদের ডিজাইনটা কেমন হয়েছে আমি জানি না, তবে মুকাপ করার পরে এই যে যে ডিজাইনটা করছে মুকাপ করার পরে কি কতটুকু সুন্দর দেখা যাচ্ছে দেখেন, ঠিক আছে? মুকাপ করার পরে জিনিসটা কিন্তু আরো সুন্দরভাবে ফুটে ওঠে, তাই না? তাহলে বিজনেস কার্ড আজকে এটাই পর্যন্ত থাক। এখন আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যেগুলো সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু কথা আছে, যেমন হচ্ছে সোয়াসেস বলতে আমরা কি বুঝি। সোয়াসেস বলতে বুঝি যে এখানে সোয়াসেস হচ্ছে আমাদের কালার, তাই না? এখানে আপনি হচ্ছে একটা কালার ধরেন আপনি বানালেন, মানে কালারটা বানালেন বলতে এইভাবে না যে ধরেন আপনি একটা ফোল্ডার বানাবেন, কালারের ফোল্ডার, তাই না? এখন ধরেন আপনি এইখানে একটা বক্স নিলেন, সাপোজ এখানে একটা রেক্টেঙ্গেল বক্স নিলেন, এখানে সুন্দরভাবে একটা বক্স নিলেন। এই বক্সের মধ্যে আমরা কি করব যে এখানে স্ট্রোক কালারটা দিয়ে নিই, স্ট্রোক কালার দরকার নাই, ঠিক আছে? তো এইখানে আমরা হচ্ছে কি করতেছি যে একটা কালার বানাবো, তাই না? যেমন হচ্ছে এইটাকে ডবল ক্লিক করলাম, এখানে সিলেক্ট করলাম, আমার যেরকম 2828 2828 কালারটা কিন্তু নাই, ঠিক আছে? তাহলে আমরা কালারটা যখন এইখানে বানাচ্ছে অটোমেটিক এটা সিলেক্ট হওয়ার পরেও কালার আসলো না কেন, এই কালারটা? আচ্ছা, এই যে ট্রিম বন্ধ করা ছিল মনে আছে, যে ট্রিম অফ করে রাখছিলাম আমি, অন করে রাখছিলাম ট্রিম ভিউ, এই জন্য আর্টবোর্ডের বাইরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, দেখেছেন? সিম্পল জিনিসের জন্য কিন্তু সারাদিন খুঁজে বেড়ালেও কিন্তু পাওয়া যাবে না। হ্যাঁ,
তাহলে এই ট্রিমটা আমি করলাম, তাই না? এখানে আমি একটা কালার বানালাম। এখন এই কালারটা তো আমার রাখতে হবে, তাই না? এই কালারটা আমরা হচ্ছে এখানে যদি নতুনভাবে এখানে রেখে দিই, দেখেন অটোমেটিক কিন্তু কালার এখানে রেখে দিতে পারতেছি। এখন যদি আমি একটা বক্স নিই, সাপোজ এখানে অন্য কালার নিয়ে একটা বক্স নিই, হলুদ কালার নিয়ে, ঠিক আছে, এখানে যদি একটা বক্স নিই হলুদ কালার, এখন যদি এইটাকে দিয়ে দিই, দেখেন অটোমেটিক কিন্তু আমার কালার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ফোল্ডার করতে পারি। এখন এই কালারটাকে আমি হচ্ছে কিভাবে সেভ করব সেটা দেখেন, যে এইখানে এখানে তো দিয়ে দিলাম অটোমেটিক চলে আসতেছে, তাই না? এখানে ডবল ক্লিক করে এইখানে যদি আপনি, যেমন হচ্ছে এইখানে যদি গ্রিড, সরি এখান থেকে না, এখান থেকে আচ্ছা এখানে একটা কথা আছে যে এখানে কেটে দিই আমি, হ্যাঁ কেটে দেওয়ার পরে এটাকে রাখলাম, রাখার পরে এখানে হচ্ছে সিম্পলি একটা কাজ করি, প্লাস আছে, আচ্ছা এখান থেকে প্লাসে যান। এখন প্লাসে গেলে দেখেন এখানে কালার কম্বিনেশনটা আমি অন্যভাবে এখান থেকে আরেকটা নিতে চাচ্ছিলাম। তো এইখানে আর একটা জিনিস বোঝানোর জন্য মূলত হচ্ছে দেখেন সোয়াসেস নেম হচ্ছে C71 আছে, M65 আছে, যেটা দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো প্রসেস কালার এখানে, তারপরে হচ্ছে এখানে গ্লোবালে টিক দিয়ে দেবেন। এখন গ্লোবালে টিক দেওয়ার কারণ হচ্ছে যে এটা গ্লোবাল কালার হয়ে যাবে, হ্যাঁ, মানে আপনার হচ্ছে আপনার জন্য থাকবে আর কি, এখানে অন্যভাবে সেভ হবে। দেখেন এখানে যখন ওকে করতেছে, এই যে সিম্বল, সিম্বলের পাশে সাদা একটা চিহ্ন আসছে দেখছেন। এখন আপনাকে আমি একটা জিনিস দেখাই, দাঁড়ান একটু, এখানে একটু খেয়াল করেন যে এইখানে যখন আমি এই পেজ যখন আমি বানায় রাখছিলাম, ঠিক আছে, এই যে আমাদের এই যে এইটা ডিজাইনটা, তো এখন আমি যদি সোয়াসের মধ্যে ঢুকে, তাহলে দেখেন আমার হিউজ পরিমাণ কালার কিন্তু এখানে বানানো আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটাই কিন্তু গ্লোবাল কালার, এই যে এখানে ডবল ক্লিক করেন দেখেন প্রত্যেকটাই কিন্তু RGB দিয়ে গ্লোবাল কালার করা। এটা কিন্তু হচ্ছে আপনি খুললেও কিন্তু পাবেন না, হ্যাঁ, যে এইখানে দেখেন যে এই কন্ডিশনে যদি আমি পিঙ্ক কালার নিতে চাই, ধরেন এখানে একটা পিঙ্ক কালার নিলাম, বক্স নিয়ে পিঙ্ক কালার নিলাম, ঠিক আছে, এই পিঙ্ক কালার নিলাম আর এখানে একটা পিঙ্ক কালার নিলাম। এখন আমি চাচ্ছি যে এই পিঙ্ক কালারটা এইখানকার পিঙ্ক কালারের সাথে ম্যাচিং করুক। এইখানে ধরেন এই যে পিঙ্ক কালার, দেখেন এই পিঙ্ক কালার এই পিঙ্ক কালার কিন্তু সেম না। তাহলে গ্লোবালে কিন্তু আমি একটা পিঙ্ক কালার বানায় রাখছি যেটা আমার অন্য কাজের জন্য ব্যবহার করা যায়, তাই না? এই দুইটা কালারের মধ্যে পার্থক্য দেখছেন যে এই কালারটা এই কালারটার মধ্যে। তাহলে আমরা হচ্ছে এখানে কালারগুলো বানায় রাখছি যেহেতু শুধু এই আর্টবোর্ডেই কিন্তু আছে, ঠিক আছে, আমার কিন্তু অন্য জায়গায় কিন্তু এটা নাই, যেহেতু আমি এখানে সেভ করে রাখছি, সেভ করলে কিন্তু এইখানে থেকে যাবে। এখন যদি মনে করেন যে না এখানে সব সময় আসবে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমাদের সি ড্রাইভে যেখানে ইনস্টল হয়, ইনস্টল ফাইলের মধ্যে ওই জিনিসটাকে আমার অটোমেটিক্যালি দিয়ে আসতে হবে। এর জন্য কীভাবে করতে হয়, কী দিয়ে কী করতে হয়, এটা আমি হচ্ছে পরবর্তী একদিন ক্লাস নিয়ে সব এই সোয়াসেস কীভাবে অ্যাড করতে হয়, ব্রাশ লেয়ার কীভাবে অ্যাড করতে হয় এখানে অনেকগুলো, তারপরে হচ্ছে এইখান থেকে ফাইল থেকে স্ক্রিপ্টে অ্যাড করলে কী কী করা যায়, আমরা শর্টে কী করতে পারি, এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে দেখা মানে, ঠিক আছে, পরবর্তী ক্লাসে এই শুধুমাত্র স্ক্রিপ্ট নিয়ে আর হচ্ছে এই সোয়াসেস কীভাবে অ্যাড করতে হয় এগুলো নিয়ে ক্লাস হবে, ঠিক আছে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে দেখি।